তেমনি কিছু মানুষ আমার জীবনে এসেছে, যেমন বাবুনদা। বাবুনদার সাথে আমরা একই পাড়ায় থাকি, কিন্তু বাবুনদা আমাদের মধ্যে যে মিল বন্ধনটা, যেটা বাবুনদা এক ধরনের কাজ করে, আমরা এক ধরনের কাজ করি, একটা সময় গিয়ে আমাদের মধ্যে কি লড়াই, তাই না? বাবুনদার কাজ করছে, আমরা দেখতে যাচ্ছি বাবুনদার কাছে এক গাদা এরকম ছেলে মেয়ে কাজ করছে। বাবুদার, আমি নাটকটা তুমি কি করেছো, সে দেখলে পাগড়া হয়ে যাবে তুমি, তখন ওপেনিয়ারও হচ্ছে তুমি কি করেছো। তারপরে যে সমস্ত প্রোডাকশন কলকাতা বাজারে বাবুনদা দিয়ে গেলেন, মানে আগামী দিনে তো আরও দেবেন আমাদের মন ভরে, এই যে বাবু কত আমার ভালো লাগে কোথার থেকে, এই যে ভেতর থেকে যে কথাগুলো বেরিয়ে আসে, এই কথাগুলো সবার কাছ থেকে পাওয়া যায় না, সবাই কিন্তু বলতে চায় না। সবাই সেমিনারে ডাকলে একটা সাবজেক্ট দিলে ডান দিকে চলে গিয়ে বাদ দিকে ঘুরে উপর দিক দিয়ে ঘুরে চলে যায়, ওপর দিয়ে ওপর দিয়ে চলে যায়। আর বাবুদার সাথে দেখেছি আমি যখন যেটা বলে না ডাইরেক্ট অ্যাটাক করবে, ডাইরেক্ট কথাটা বলবে, সেটাই হচ্ছে দরকার। আমাদের বলতে দেওয়া হয় না ঠিক আছে, কিন্তু আমরা বলবো, আমাদের একটা অস্ত্র আছে, সেই ভাষাটা কি আমাদের থিয়েটারের ভাষা, কবিতার ভাষা, আবৃত্তির ভাষা, পেন্টিংয়ের ভাষা, সেই ভাষাতে আমরা প্রতিবাদ করি, সেটাই তো আমাদের অস্ত্র। আমরা তো রিভলভার নিয়ে রাস্তায় গুলি করতে পারবো না, আমাদের সেটা হবে না সম্ভব, কিন্তু আমাদের হাতে একটা অস্ত্র আছে, সেটা কে কীভাবে প্রয়োগ করবে সেটাই হচ্ছে আমাদের টার্গেট। সেই টার্গেটটা যদি না থাকে তাহলে কিন্তু ভীষণ ভীষণটা খুব ইম্পর্টেন্ট। যাই হোক, আমাদের আর আরো কি রয়েছে, আমরা বাবুনদাকে ডেকে নেবো একটু ছোটখাটো। আছে আছে, ওরে দেখ ভালো করে চোখ দিয়ে দেখ।